আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বিপিএল এর দশম আসরের খুব কাছে আমরা আর যখনই আমরা এই বিপিএল এর খুব কাছাকাছি চলে আসি তখন কিন্তু এই বিপিএল এর নাটকীয়তার পরিমাণ অনেকটাই বেড়ে যায় বিপিএল এর দশম আসরের সামনে আমরা নাটকীয়তা হবে না এটি কখনোই হবার নয় বিপিএল এর ড্রাফটে এবং বিপিএল পরবর্তীতে যখন দলগুলো তাদের দল গোছায় তখন ভালো ভালো প্লেয়ার হাই এ যে টি টোয়েন্টি প্লেয়ার গুলো বিশ্বের কানাচে মাতিয়ে থাকেন তাদেরকে দলে মেরিয়ে থাকেন তবে যখন বিপিএল এর কাছে অনেকগুলো প্লেয়ারকে আমাদের হারাতে এবং শেষ পর্যন্ত আন করা প্লেয়ার বিদেশি কোটায় নিয়ে এসে আমাদেরকে খেলাতে হয় আবারও বলছি বিপিএল এর দশম আসরে যখন আমরা সামনে তখন কিন্তু যে হাই যে প্লেয়ারগুলো সেগুলোকে আমরা হারাতে শুরু করেছি সর্বশেষ যে খবরটি সেটি হচ্ছে মোহাম্মদ আমির পাকিস্তানি বাহাতি পেসার তিনি এবারে বিপিএল খেলছেন না তিনি খেলবেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টিতে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একই দিনে গত আসরে সিলেটের হয়ে খেলেছিল মোহাম্মদ আমির এবং দেশীয় টপ অর্ডারদের সাথে অসাধারণ বোলিং করে সিলেটের যে দুর্দান্ত পারফরমেন্স ছিল গত আসরে সেটিতে মোহাম্মদ আমিরের অবদান খুব ভালো ছিল এবার ফরচুন বরিশাল তাকে দলে নিয়েছিল তবে বিপিএল শুরুর আগে ফরচুন বরিশাল তাকে হারালো এমনটা আরো অনেক প্লেয়ারকে হয়তো বা বিপিএলের এর ফ্র্যাঞ্চাইজিগুলো হারাতে পারে এবং ভাবনার বিষয় হচ্ছে মতো অসংখ্য যে রয়েছে যেখানে বাংলাদেশের চাইতে অনেক বেশি টাকার যখন জনানি সেখানে অনেক প্লেয়ার হয়তো বা চলে যেতে পারে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি প্রস্তুতি কেমন প্লেয়ার ডাফটের পরবর্তীতে তারা কেমন দর গোছাচ্ছে বা কেমন ব্যাক রাখছে আজকের আলোচ্য বিষয় সেটি শুরুতে একটি দলকে নিয়ে বলতে হয় যেটি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে দেশীয় যে পরিমাণ প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ার পরিমাণ তার চেয়েও বেশি কারণ তারা জানে এমন সব উন্নত মানের যে টুর্নামেন্টগুলো সেগুলোতে তাদের প্লেয়ারগুলো চলে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে সেজন্য কিন্তু তাদের দেশীয় স্কোয়াডের চাইতেও বিদেশি স্কোয়াডের প্লেয়ারের পরিমাণ অনেক বেশি তবে এখন পর্যন্ত যে খবরটি প্লেয়ার ড্রাফটের এর পরবর্তী এখন পর্যন্ত তারা কোনো প্লেয়ার দলে ভেড়ায়নি শুরুতে বলি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কথা তাদের স্কোয়াড এতটা বড় নয় তবে প্লেয়ার ড্রাফ্ট পরবর্তী তারা এখনো পর্যন্ত আরো দুজন প্লেয়ারকে দলে ভিড়িয়েছে যার মধ্যে দুইজনই লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস বর্তমান লঙ্কান দলের অধিনায়কত্ব করছেন তাকে দলে নিয়েছেন এবং একই সাথে কাবিজ কা ফার্নান্দোকে দলে নিয়েছে চট্টগ্রাম লঙ্কান তরুণ ওপেনার লাসিদ ক্রুজ পুলের সাথে টপ অর্ডার ব্যাটসম্যান দানুষ গুনাতি রোকাকে দলে নিয়েছে দুর্দান্ত ঢাকা এখনো পর্যন্ত তাদের বিদেশি টুটের পরিমাণ সাত জন এবং 5 জনই কিন্তু শ্রীলঙ্কা থেকে মোহাম্মদ আমিরকে টুর্নামেন্ট শুরুর আগে হারালেও প্রোটিয়া কিলার ডেভিড মিলারকে দলে নিয়ে সাড়া জাগিয়ে দিয়েছে কিন্তু ফরচুন বরিশাল একই সাথে আফগানিস্তানের ফার্স্ট বোলার নাবিনু হক এবং লঙ্কান ফার্স্ট বোলার নুয়ান থুসারাকে দলে নিয়েছে ফরচুন বরিশাল দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশভূত ইমরান তাহির আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবী এবং পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ ইরশাদকে দলে বিড়িয়েছে রংপুর রাইডার্স গতবার দেশীয় প্লেয়ারদের ভরপুর টপ অর্ডার পারফরমেন্সে অসাধারণ করা সিলেটের প্লেয়ারটা পরবর্তী এখনো পর্যন্ত একজন প্লেয়ারকে দলে নিয়েছে সেটি হচ্ছে সব মিলিয়ে বলা যায় দর্শক কিন্তু তাদের যে সম্ভাবনাটি হয়তো বা হয়তো বা না এমন সম্ভাবনার সামনে পড়ে থাকা যে প্লেয়ারগুলো রয়েছে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে যাবে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যে প্রস্তুতি সেটিও ভালোভাবে নিয়ে রেখেছে দেখা যাক অপেক্ষায় ভালো একটি সুন্দর আয়োজনের বিপিএল এবং উপভোগ্য একটি বিপিএল এর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম